তো বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সারা জীবন সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি মাতার কাছে। ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মাইন্ডসেটের পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দদের স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমি বলবো মেদ ঝরানোর উপায় বা ভুঁড়ি কমানোর উপায়। অনেক বন্ধুরা হোয়াটসঅ্যাপে লিখেছে, দাদা ভাই ভুঁড়ি কমানোর কোনো উপায় আমাকে পথ বলে দেন। যে পথ বলে দেবো এটা হচ্ছে, এটা দৈব প্রয়োগ, এটা পরীক্ষিত এবং গুরুমুখী বিদ্যা। এটা যদি আপনারা করতে পারেন তো অবশ্যই আপনাদের মেদ ঝরবে এবং ভুঁড়ি কমবে। তো ভিডিও শুরু করার আগে আমি পরিচয় দিই, আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। একদম ঘরোয়া পদ্ধতি এবং গুরুমুখী বিদ্যা এবং দৈব প্রয়োগ, মানে এটা আমার গুরুর পদত্ব দেওয়া। কি করতে হবে? রোজ সকালে খালি পেটে কৃষ্ণ তুলসী পাতার রস, কৃষ্ণ তুলসী পাতার রস 10 ফোঁটা এবং 2 চামচ মধু, হালকা উষ্ণ গরম জল, 1 গ্লাস হালকা উষ্ণ গরম জলে মিশিয়ে আপনাদের খেতে হবে টানা 20 থেকে 21 দিন। দেখুন না এই প্রয়োগ করে আপনাদের ভুঁড়ি কমে কিনা বা মেদ ঝরে যায় কিনা পরীক্ষিত ক্রিয়া। আপনার যদি উপকার আসে আপনারা শেয়ার করতে ভুলবেন না, করুন না বন্ধুরা, একবার উপকার পান কিনা দেখুন না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখাবো আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।